হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মটরশুঁটি আর চাল দিয়ে একটি সেরা স্বাদের রেসিপি। দুপুর বা রাতে যখন ভাবেন যে আজকে তৈরি করব, ঠিক সেই সময় রান্না করে নিন এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য এক কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির মধ্যে চালটাকে এইভাবে জল থেকে ছেঁকে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। ঘি গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 4টে এলাচ, অল্প একটু দারচিনি, 1/2 টিস্পুন গোটা জিরে। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 10-15টা মতো কাজু বাদাম। কাজু বাদামকেও হালকা ভেজে নেব। এইবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা তৈরি করার সময় পুরোপুরি ঘি না দিয়ে রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন। মটরশুঁটি ভাজা হয়ে গেলে হালকা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ মিক্স করে নিচ্ছি মটরশুঁটির সাথে। আরো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। চাল দেওয়া হয়ে গেলে সবকিছু মিক্স করে আরো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 20-25 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। চালটাকে আরো একটু নাড়াচাড়া করে নিলাম সবকিছু মিক্স করে। এইবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ চালের জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ জল। 2 কাপ পরিমাণ জলের থেকেও আরো একটু জল বেশি দিতে পারেন। ঢেকে দেব একেবারে লো ফ্লেমে 15 মিনিটের জন্য। তার আগে দিয়ে দিলাম 10-15 পিস মতো কিশমিশ। ফুটতে শুরু করলে ঢেকে দেব, একেবারে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখে নিলাম চাল সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ঘি, 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। লো ফ্লেমে রেখেই আমি এইবার সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। একেবারে ঝরঝরে মটর পোলাও তৈরি হয়ে গেল। সব কিছু মিক্স করে গ্যাস অফ করে দেব। একটা বোলের মধ্যে আমি এইবার একটু পরিবেশন করে দেখাচ্ছি। একটা বোলের মধ্যে মটর পোলাও এইভাবে চেপে চেপে নিয়ে নেব। ওপর থেকে একটা প্লেট বসিয়ে উল্টে দেব। মটর পোলাও তৈরি। আপনারা আলুর দম, চিলি চিকেন, পনির সবার সাথে সার্ভ করতে পারেন, দারুণ লাগে খেতে। রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।